ভালো শিল্পী হতে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে, আর সেই ক্ষেত্রে আমি কি করতে চাই সেটা ধারণ করতে হবে, লালন করতে হবে। কিছুদিন আগে আমি মিরপুরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে আমার কিশোরগঞ্জের অনেক সংস্কৃতিকর্মীরা ছিলেন যাদের বাড়ি কিশোরগঞ্জ, ওনারা ঢাকাতে শিল্পচর্চা করে থাকেন। সেখানে অনেকের সঙ্গে আমার কথা হয়েছিল একটা কবিতার মঞ্চে। আমি কবিও নই লেখকও নই, কিন্তু আমাকে ওনারা আমন্ত্রণ জানিয়েছিলেন যে আমার বাড়ি কিশোরগঞ্জ, সেই সূত্রে আমি গিয়েছিলাম। সেখানে অনেক বরেণ্য এবং সম্মানিত ব্যক্তিবর্গ ছিলেন, সেখানে তো আমি সবচেয়ে ছোট একজন মানুষ ছিলাম। সেখানে যাবার পর কিশোরগঞ্জের মানুষ হিসেবে আমি যদি কখনো কারোর সঙ্গে দেখা হয়, আমি এমনিতেই নিজে থেকেই জানতে চাই কেমন আছেন বা কি এমন আছো, কি অবস্থা তোর, এরকম বিভিন্ন যার সঙ্গে যেরকম সম্পর্ক, সেই জায়গা থেকে তাদের সঙ্গে আমার একটা সখ্যতাও হয়েছে। আমাকে একটু আগে বলছিলেন যেন আমি সহযোগিতা করি বা আমি সহযোগিতার হাত বাড়াই। আমি আসলে সহযোগিতার হাত বাড়ানোর মতো বা সহযোগিতা করার মতো কোনো অবস্থানেই নেই, কারণ আমি মনে করি আমি এখনও শূন্য। আমি এই শিল্পের যে অনেক উচ্চতা সেটা একদম তলানিতে আছি, সেটা এই কারণে বলছি কারণ আমি দীর্ঘ 5 বছর আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছি। পরবর্তীতে কবে এই আমার প্রথম সিনেমা জি হুজুর হবে সেটার জন্য অপেক্ষা করেছি। জি হুজুর যখন দেখলাম যে ব্যবসায়িকভাবে সফলতা পায়, প্রযোজকরাও আমার দিকে আর মানে নজর দেন। পরবর্তীতে পোড়ামন জাজ মাল্টিমিডিয়া, সেখান থেকে আমার ফোন আসলো। তার আগে আমার স্ক্রিন টেস্ট নিলেন ওনারা, তারপর হচ্ছে যে আমার সঙ্গে ওই ক্যারেক্টার যায় কিনা, পোড়ামনের প্রযোজন সব কিছু মিলে তারা প্রায় ছয় মাসের মতো টাইম নিলেন। তা আমি ভাবছিলাম যে ছবিটা যদি হয় আমি চেষ্টা করব ভালোভাবে কাজ করার। যে কোনো ছবিতেই অভিনয় করাটা আমার জন্য বিশাল একটা বিষয় এখন। পরবর্তীতে পোড়ামনে অংশগ্রহণ করলাম। এখন 2022 সালে এসে আমার 22টা চলচ্চিত্র আল্লাহর রহমতে মুক্তি পেয়েছে এককভাবে। সেখানে যে ধৈর্য, যে শ্রম, যেই প্রচেষ্টা ছিল, কাজের প্রতি যেই ভালো লাগা ভালোবাসা ছিল, সেই জায়গা থেকে নিজেকে মানুষ বানানো সেটাও আরও বড় চ্যালেঞ্জ ছিল। কারণ দুটো একসঙ্গে যদি আমি না পারি, সংস্কৃতিকর্মী বা শিল্পকর্মী হওয়াটা অনেক বেশি দুষ্কর ব্যাপার আমার কাছে মনে হয়। সেই জায়গা থেকে আমি যেই জায়গায় ছিলাম যে মিরপুরের একটা প্রোগ্রামে তাদের সঙ্গে পরিচয়, আমার সঙ্গে কথা হয়, তাদের সঙ্গে কীভাবে কী করা যায় সেই ব্যাপারে আলোচনা হয়, একজন আমাকে জোর করেই বললেন, ভাই আমি তো একটা ক্যামেরা কিনেছি, আমার তো শুটিং করতে হবে, আপনার আসতে হবে, আমি ই করব। এইরকম জায়গায় আসলে শিল্পচর্চা কঠিন। এখানে যারা আছেন অবশ্যই শিল্পমনা এবং সংস্কৃতিমনা, যে কারণে আপনারা এসেছেন। যারা এই সঙ্গে সঙ্গে এই শিল্পের সঙ্গে আরও সম্পৃক্ত হতে চান, জাতীয় পর্যায়ে কাজ করতে চান, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আগে সিলেক্ট করুন যে টাকা ইনকাম করবেন নাকি শিল্পচর্চা করবেন। যদি টাকা ইনকাম করতে চান, অনেক কিছু আছে, প্রচুর বরাদ্দ আসে কিশোরগঞ্জ শহরে, এখন উন্নত মানের একটা জেলা শহর কিশোরগঞ্জ, সেই ব্যবসাটা মনে হয় ভালো হবে। আর যদি শিল্পচর্চা করতে চান, এখানে আসলে যতটুকু সময় দেবেন 1 সেকেন্ড সেটাও কিন্তু আপনার ইনভেস্টমেন্ট। ধৈর্যটা একটা বিশাল বড় শিল্প, বেঁচে থাকা যেখানে শিল্প, আপনার শিল্পচর্চার মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করতে হবে, আপনার ইনভেস্ট করতে হবে যে আপনি এখানে আসলে কাজ করবেন। আর যদি অর্থ ইনকাম করতে চান, তাহলে বিভিন্ন ধরনের ব্যবসা আছে, সেটাতে ঢুকে পড়বেন। শিল্পচর্চা আসলে সবার জন্য না, পাগল সবাই না,